পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। ভোরে সৌদি আরবের মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে সূচনা হয়েছে ইসলামের অন্যতম স্তম্ভের প্রয়োজনীয় কার্যক্রমের। 27 জুন আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহর দুয়ারে নিজেদের উপস্থিতি জানান দেবেন মুসল্লিরা। সেদিন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লা শারিকা লাহ লাব্বায়েক ধ্বনিতে মুখর হবে ময়দান। করোনা মহামারীর পর এবার সর্বাধিক মুসল্লি পবিত্র হজ পালন করবেন। সৌদি আরবের গণমাধ্যমগুলো জানিয়েছে বাংলাদেশ সহ 160 দেশ থেকে 16,05,000 মুসল্লি হাজির হয়েছেন মক্কায়। এর সঙ্গে সৌদি আরবের আরও 4 লাখের বেশি মুসল্লি অংশ নেবেন হজে। নিকট ইতিহাসে সবচেয়ে বেশি গরমও সহ্য করতে হবে এবার হজ যাত্রীদের।